একটি বাড়ি ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেটাকে বাড়ি বানায় সেখানে বসবাস করা মানুষজন এবং তাদের স্বপ্ন, তা সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটিদের। প্রত্যেকেই তাদের বাড়িটি সুন্দরভাবে বানাতে চায়, যদিও সাধারণ মানুষ প্রায় এই ক্ষেত্রে পিছনে থেকে যায়। তবে তারকাদের জন্য এই কাজটি সামান্য ও সহজ, তাই তারা যখন একটি সুযোগ পায় তখন তারা তাদের বাড়ি আরো আকর্ষণীয় করার ক্ষেত্রে লেগে পড়ে। আজ আমরা কিছু তারকাদের কথা বলতে যাচ্ছি যারা এই বাড়ির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। চলুন বন্ধুরা এর কিছু আভাস দেখে নেই। এন্টিলিয়া, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি এন্টিলিয়া শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যে একটি। 4 লক্ষ বর্গফুট পর্যন্ত ছড়িয়ে এই বাড়ি একটি প্রাসাদের চেয়ে কম নয়। এই 27 তলা বাড়িটিতে 3টি হেলিপ্যাড, 9টি লিফ্ট, 1টি স্পা, 1টি মন্দির, সোনা দিয়ে নকশা এবং কাচের ঝাড়বাতি দিয়ে সাজানো কক্ষ 11,000 কোটি টাকা খরচে নির্মিত। এখানে একটা সিনেমা হল, 1টি যোগব্যায়াম স্টুডিও, 1টি বরফ রুম, 3টি সুইমিং পুলের বৈশিষ্ট্যগুলো উপস্থিত রয়েছে। ঋতিক রোশনের বাড়ি। ঋতিক রোশনের 3,000 বর্গফুটের বাড়িটিও খুব দারুণ। তিনি তার বাড়িটি খুব চমৎকার ভাবে ডিজাইন করেছেন। ঋতিক রোশনের বাড়ি সাধারণ অভিনেতাদের বাড়ি থেকে বেশ ভিন্ন। তার বাড়িটি কাঠের উপাদান, রঙিন পাথর এবং পেইন্টিং দ্বারা সজ্জিত করা। শাহরুখ খানের মান্নাত। বলিউড কিং শাহরুখ খান রিয়েল লাইফেও রাজার মতোই জীবনযাপন করেন। এর একটি উদাহরণ তার মান্নাত বাংলো। 6,000 বর্গফুটের মান্নাতের দাম বর্তমানে 2,000 কোটি টাকা। শাহরুখের বাড়িতে সব ধরনের সুবিধাই রয়েছে। এটিতে জিম, বক্সিং রিং, অফিস, সুইমিং পুল এবং বিনোদন এলাকাও রয়েছে। তার অভ্যন্তরে একটি রাজকীয় উপায়ে সজ্জিত করা হয়েছে। অমিতাভ বচ্চনের জলসা। অমিতাভ বচ্চনের বাড়ি জলসা মুম্বাইতে ঘুরতে আসা ব্যক্তিদের জন্য একটি পর্যটন কেন্দ্রের চেয়ে কম কিছু নয়। যখনই অমিতাভ মুম্বাইতে থাকেন তখন তিনি প্রতি রবিবার বাংলোর বাইরে এসে তার ভক্তদের সাথে দেখা করেন। অমিতাভ বচ্চন একজন খুব সাধারণ ব্যক্তি, যার আভাস তার বাড়ির প্রসাধনে পরিষ্কারভাবে দেখা যায়। বাড়ির অভ্যন্তর খুব সুন্দর, কিন্তু তাতেও সরলতা দেখা যায়। জন আব্রাহামের পেন্ট হাউস। বলিউডের সুদৃশ্য পুরুষ জন আব্রাহাম, তিনি সাগরমুখী মুম্বাই পেন্ট হাউস অ্যাপার্টমেন্টে বাস করেন। জনের অনুযায়ী আপনার বাড়ি আপনার চরিত্র সম্পর্কে বলে, তাই তিনি নমনীয়তার একটি বড় উদাহরণ হিসেবে তার ঘরকে ডিজাইন করেছেন। জনের বাড়িতে কাঠের ব্যবহার সবচেয়ে বেশি করা হয়েছে। এই বিলাসবহুল বাড়ির বাথরুম থেকে বসার ঘর সবকিছুই উৎকৃষ্ট মানের। কিংফিশার ভিলা। গোয়াতে বিলাসবহুল বাংলো কিংফিশার ভিলা নামে পরিচিত। একসময় এটি বিজয় মলিয়ার বাংলো ছিল, কিন্তু ঋণের দায়ের পর দেশ থেকে পালিয়ে গেলে মালিয়ার বাংলোটি অভিনেতা ও ব্যবসায়ী শচীন যোশী কিনে নিয়েছেন। পৃথিবীর মধ্যে স্বর্গ হচ্ছে কিংফিশার ভিলা। 12,350 বর্গফুটের ওপর ছড়িয়ে এই ভিলা খুব বিলাসবহুল। একদিন এই বাড়িতে বসবাস করা স্বর্গে সময় কাটানোর মতোই। সাবস্ক্রাইব রঙ্গামঞ্চ, আর আমাদের ভিডিওটি পছন্দ হলে আপনার প্রিয়জনের সাথে এটি শেয়ার করুন।